কেউ যদি বোটক্স করতে চায় বা ফিলার করতে চায় কতদিন আগে থেকে আসলে সেটি শুরু করা উচিত বোটক্স হচ্ছে এমন একটি পাসেজিওর যেটি খুব অল্প সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি এই বোটক্স ট্রিটমেন্ট আমরা হচ্ছে ঈদের এক সপ্তাহ আগেই কারণ এটা তো চার দিন চার ঘন্টা থেকে এক সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম রেজাল্ট আসে করতে পারি ফিলারও তাই তবে আগে থেকে যদি করে থাকে আমরা এক মাস আগে ওকে কিন্তু খুব তাড়াতাড়ি যদি করতে চায় মিনিমাম এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে ঈদ মানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ত্বকটাও ভালো থাকবে এবং চুলটাকেও আমরা যাতে সুন্দর করে সেট করতে পারি চুলের ব্যাপারে আসলে আপনার পরামর্শ কি স্ক্যাল্প হেয়ারটা ভীষণ জরুরি কারণ স্কাল ফেয়ারের উপরে আপনার বিউটিফিকেশন সবকিছু নির্ভরশীল আর এটি আমরা নেগলেক্ট করি আমাদের ফেসের যেমন টাইপ থাকে সেরকম আমাদের মাথার ত্বকেরও কিন্তু টাইপ আছে কারোটি অয়েলি কারউটি সেন্সিটিভ কারোটি ভীষণ ড্রাই তো সেক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী আমরা শ্যাম্পু ব্যবহার করব আর ঈদের সময় লাস্ট মিনিট যে এক্সপেরিমেন্টগুলোর কথা বলেছি যে একটু ড্রাই করতে থাকে কেমিক্যাল ট্রিট করে এবং হিটিং টুল যেগুলো সেগুলো তারা খুব ব্যবহার করে তো সেক্ষেত্রে প্রোটেক্টেড রাখার জন্য আমরা হেয়ার সেরাম ব্যবহার করতে পারি বোটানিক সমৃদ্ধ সেরাম আর আমরা কিন্তু এখন প্রচুর পরিবেশ বান্ধব কথা বলছি ইকো ফ্রেন্ডলি অরগ্যানিক প্রোডাক্ট ব্যবহার করবো হেয়ার সেরাম সেগুলো একাধারে আমাদের চুলকে ইউভি রে থেকে প্রিভেন্ট করবে প্রোটেক্ট করবে আমরা যে হিট টুলগুলো ব্যবহার করছি সেই টুলগুলো থেকেও আমাদের স্ক্যাল্পের কিউটিক্যালকে রক্ষা করবে সুরক্ষা করবে স্প্লিটেন্ট থেকে রক্ষা করবে এবং আমরা নানা ধরনের যে কেমিক্যাল ট্রিটমেন্টগুলো করে থাকি ড্রাই করে থাকি সেগুলো থেকেও কিন্তু আমাদের চুলকে সুরক্ষিত রাখবে এবং আনম্যানেজেবল চুলকে ড্রাই ফ্রিজি চুলকে ম্যানেজেবল করবে